আমি তোমাদের অডিওতে সমস্ত কম্পিটিটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই শুনেছো। তো আমি এই অঙ্ক দু তিনটে অঙ্ক দিয়ে এবার বোঝাবো। দেখো, শুরুতে আমি একটা কম্পিটিটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্টের অঙ্ক করছি, যেখানে আমি দুটো বছরের কারেন্ট অ্যাসেটের ভ্যালু দিয়েছি। এই যে কারেন্ট অ্যাসেট অফ এ ফার্ম, কী কী স্টক, ডেটার্স অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্সের ভ্যালুটা 2017-18 বছরের একটা ভ্যালু দিয়েছি, আর 2018-19 ভ্যালু দিয়েছি রেসপেক্টিভলি। হ্যাঁ, প্রিপেয়ার এ কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস ইন রেসপেক্ট অফ দ্য কারেন্ট অ্যাসেট অফ দ্য ফার্ম। দেখো, আমি দেখা অ্যাবসলিউট ফিগারগুলো দেখো, তারপরে চেঞ্জ ইন অ্যাবসলিউট ফিগার দেখাবো, পার্সেন্টেজ চেঞ্জটা দেখাবো। দেখো, স্টকের ভ্যালু 2017-18 ছিল 60,000, পরের বছর 18-19 গিয়ে দাঁড়ালো 75,000। তাহলে চেঞ্জ ইন অ্যাবসলিউট ফিগার চেঞ্জ কত হলো, বাড়লো কত, 15,000। তাহলে এটা কত পার্সেন্ট বাড়লো, 60,000-এর বাড়লো 15,000। তাহলে এই যে পার্সেন্টেজ চেঞ্জ ইন অ্যাবসলিউট ফিগারটা কীভাবে ক্যালকুলেশন করবে, পার্সেন্টেজ চেঞ্জটা কীভাবে আসবে, চেঞ্জ ইন অ্যাবসলিউট ফিগার বাই অ্যাবসলিউট ফিগার অফ দ্য বেস ইয়ার, বেস ইয়ারের যে ফিগারটা আর তলায় থাকবে আর উপরে থাকবে হচ্ছে কতটা চেঞ্জ হলো ইনটু 100 করলে। আমরা স্টকের ক্ষেত্রে কী দেখলাম, দেখো স্টকটা বেড়েছে হচ্ছে 60,000-টা হয়েছে 75,000, তাহলে স্টক বেড়েছে 15,000। ডেটাস কত ছিল, প্রথম বছরে ছিল 1,00,000, পরের বছর হলো 1,20,000, তার মানে চেঞ্জ ইন অ্যাবসলিউট ফিগার 20,000, তাহলে পার্সেন্টেজ কত হবে, 20,000/1,00,000, দ্যাট ইজ 20%। আর ব্যাঙ্ক ব্যালেন্স ছিল দেখো 20,000, সেটা হলো 30,000, তাহলে বাড়লো 10,000, তাহলে কত পার্সেন্ট বাড়লো, ব্যাঙ্ক ব্যালেন্সটা 10,000/20,000 × 100। ফর্মুলাটা হচ্ছে চেঞ্জ ইন অ্যাবসলিউট ফিগার বাই অ্যাবসলিউট ফিগার অফ দ্য বেস ইয়ার, ভেরি ইজি প্রবলেম। তাহলে এই যে দুটো বছরের মধ্যে কম্পারিজন হচ্ছে, ব্যাপারটা কিছুই না। 2017-18 তিনটে কারেন্ট অ্যাসেটের ভ্যালু দেওয়া আছে, 18-19 দেওয়া আছে, তার কী চেঞ্জ হলো, কত পার্সেন্ট চেঞ্জ হলো, দ্যাট ইজ দ্য কম্পারেটিভ স্টেটমেন্ট। কম্পারেটিভ স্টেটমেন্টে আমরা দেখাচ্ছি যে কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্টে আমরা এই কারেন্ট অ্যাসেটগুলোর কী চেঞ্জ হলো ভ্যালুতে, তার অ্যাবসলিউট ফিগারের চেঞ্জটাও দেখালাম, পার্সেন্টেজ চেঞ্জটাও দেখালাম। দিস ইজ কল্ড কম্পারেটিভ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। অত্যন্ত সোজা 4 প্রশ্ন আসে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। আরেকটা দেখো আমি করবো, কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্টে আবার এরকম কম্প্যারিজন হয় না। সেখানে আমি বলেছি যে একটা বিশেষ উপাদানের রেসপেক্টে অন্য উপাদানগুলোর কী অবস্থা সেটা পার্সেন্টেজে দেখানো হয়। যেমন আমি আলোচনা করছিলাম যে ধরো কস্ট অফ মানে নেট সেলটাকে একটা বেস ফিগার ধরে নিয়ে তার রেসপেক্টে কস্ট অফ গুডস সোল্ড বা অন্যান্যগুলো কত কত পার্সেন্ট হয় সেটা দেখানো হয়। যেমন দেখো এখানে বলেছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অফ এ কোম্পানি ফর দ্য ইয়ার 2018-19 প্রিপেয়ার এ কমন সাইজ স্টেটমেন্ট। সেখানে দেখো দুটো বছরের নেট সেলস বলেছে, কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে, সেলিং অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলে দিয়েছে। এবার দেখো কমন সাইজ স্টেটমেন্ট আমরা কেমন করে করছি। নেট সেল বলে দিয়েছে 5,00,000-8,00,000, প্রথম বছরেরটা 5,00,000, পরের বছরেরটা 8,00,000, আর এই ফিগারটাকেই আমরা মানে এর বেসিসে আমরা অন্য ফিগারগুলোকে কম্পেয়ার মানে তার পজিশানটা রিলেটিভ পজিশানটা আপেক্ষিক তোমার পজিশানটা দেখবো। তো তাহলে আমরা দেখছি যে নেট সেলটাকে যেহেতু আমরা বেস ফিগার ধরেছি, তাহলে এটাকে 100% ধরে নেব। এই যে অ্যাবসলিউট ফিগার দুটো বছরের আর পার্সেন্টেজ অন নেট সেল, নেট সেলটাকে আমরা বেস ফিগার ধরেছি, তার রেসপেক্টে অন্য ফিগারগুলো কত পার্সেন্ট বার করবো। তাহলে নেট সেলকে যদি আমরা বেস ফিগার ধরি, তাহলে দুটো বছরের নেট সেল হচ্ছে 5,00,000/8,00,000, দ্যাট মিন্স এ দুটোকে আমরা 100% ধরলাম। এবার কস্ট অফ গুডস সোল্ড প্রথম বছরে 3,00,000 আর পরের বছরে 6,00,000, তাহলে কত পার্সেন্ট হবে, 5,00,000-3,00,000 কত পার্সেন্ট হয়, যে দেখো পার্সেন্টেজ অফ কস্ট অফ গুডস সোল্ড অ্যাজ এ পার্সেন্টেজ অন সেলস কত হবে, 3,00,000/5,00,000, তাহলে 60%, আর 6,00,000/8,00,000 75%, মানে সবগুলোই আমরা সেলসের পার্সেন্টেজে দেখবো। ঠিক আছে, এখানে সেলস হচ্ছে বেস আইটেম। তো তাহলে 5,00,000-এ কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 3,00,000 আর 8,00,000-এ হচ্ছে 6,00,000, তাহলে এটা হবে 60%। এই যে ওপরে পার্সেন্টেজ দেখিয়ে দিয়েছে, তাই বারবার পার্সেন্টেজ লিখছি না, 60% 75%। তাহলে গ্রস প্রফিট কত এসেছে নেট সেল থেকে, সে কস্ট অফ গুডস সোল্ড বাদ দাও, তাহলে লেস করলে আমরা পেয়ে যাচ্ছি গ্রস প্রফিট 2,00,000 আর 2,00,000, দুটোরই 2,00,000 আসছে। তাহলে 2,00,000 হচ্ছে 40%, 2,00,000 সেলসের কত পার্সেন্ট, 5,00,000-এ 2,00,000 হচ্ছে 40%, আর 8,00,000-এ 2,00,000 হচ্ছে 25%। তাহলে এগুলো সব পার্সেন্টেজে, মানে সবটাই সেলের রেসপেক্টে আমরা দেখবো। এখানে সেল হচ্ছে বেস ফিগার, সেলসের রেসপেক্টেই আমরা দেখবো, সেলসের রেসপেক্টেই গ্রস প্রফিটকে দেখবো, সেলসের রেসপেক্টেই কস্ট অফ গুডস সোল্ডকে দেখবো।
সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসটা দেখো কত বলেছে, 1,00,000, 1,20,000, তাহলে সেটাও আমরা সেলসের রেসপেক্টেই দেখবো যে 1,00,000টা 5,00,000-এর কত পার্সেন্ট, 20%, আর 1,20,000টা 8,00,000-এর কত পার্সেন্ট, 15% করে আমরা পেয়ে গেলাম অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিটটা কীভাবে পেলাম তাহলে, নেট সেল থেকে কস্ট অফ গুডস সোল বাদ দিলে পেয়ে গেলে গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে আরও সেলিং অ্যান্ড আনাদার এক্সপেন্সেস বাদ দিয়ে তোমরা পেয়ে গেলে অপারেটিং প্রফিট। তাহলে অপারেটিং প্রফিটটাও সেলসের রেসপেক্টে দেখো, 1,00,000 হচ্ছে 5,00,000-এর 20%, আর 80,000 হচ্ছে 8,00,000-এর 10%। তাহলে সবটুকুই এখানে কমন সাইজ স্টেটমেন্টে একটা বিশেষ উপাদানকে, কোনো একটা পার্টিকুলার উপাদানকে বেস আইটেম ধরে নিয়ে তার রেসপেক্টে অন্যগুলোকে মানে তোমার ক্যালকুলেট করে নিতে হয় পার্সেন্টেজে, ঠিক আছে। তো আমরা থিওরিও বলে দিয়েছি, অঙ্ক করে দিলাম, ঠিক আছে। তেমনি দেখো একটা ইয়ারের অঙ্ক এসেছিলো, 2017 সালে একটা অঙ্ক এসেছিলো, সেখানে সেল বলা আছে, কস্ট অফ গুডস সোল বলা আছে, গ্রস প্রফিট বলা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলা আছে, প্রফিট বিফোর ট্যাক্স বলা আছে, ট্যাক্স বলা আছে, প্রফিট আফটার ট্যাক্স। তাহলে আমাকে শুধু পার্সেন্টেজগুলো বার করতে হবে। দেখো সেলস বলে দিয়েছে 7,00,000, তাহলে 7,00,000টা সেলসটাকে যদি বেস আইটেম ধরি তাহলে 100%, তাহলে কস্ট অফ গুডস সোল 4,20,000, তাহলে সেটা 60%, আর আদার এক্সপেন্সেস বলেছে 70,000, তাহলে সেটা 7,00,000-এর 70,000 হচ্ছে 10%, তাহলে টোটাল এক্সপেন্সেস কত, 4,20,000-70,000, মানে 4,90,000, তাহলে টোটাল এক্সপেন্সেস হচ্ছে 4,90,000, আর টোটাল পার্সেন্টেজ অফ এক্সপেন্সেস হচ্ছে কস্ট অফ গুডস 60%, আদার এক্সপেন্সেস 10%, তাহলে 70%, তাহলে প্রফিট কী করে বেরোবে দেখো, সেলস থেকে এই দুটো টোটাল এক্সপেন্সেসটা বাদ দিলে, হ্যাঁ কস্ট অফ গুডস সোল্ড আর আদার এক্সপেন্সেস যোগ করে সেটা সেলস থেকে বাদ দিয়ে দিলেই আমি প্রফিট বিফোর ট্যাক্স পেয়ে যাব। তাহলে 7,00,000 থেকে 4,90,000 বাদ দিলে 2,10,000, তেমনি 100 থেকে 70 বাদ দিলে 30, তাহলে ওই প্রফিট বিফোর ট্যাক্সটা হচ্ছে 2,10,000, দ্যাট ইজ 30%, আর ট্যাক্স বলে দিয়েছে 84,000, সেটা 84,000-টা আবার সেলসের কত পার্সেন্ট বলো, 12%, তাহলে প্রফিট আফটার ট্যাক্স পেয়ে গেলাম, প্রফিট বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলে প্রফিট আফটার ট্যাক্স সেটা হয়ে যাচ্ছে সেলসের 18%, ঠিক আছে। এই হলো এইচএসের অঙ্ক, দেখো 4 নম্বরের অঙ্ক এসেছে, মানে এখানেও সেই সেলসের রেসপেক্টে অন্য ফিগারগুলোকে কনসিডার করলাম আমরা। এখানে এটা হচ্ছে কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো এটা তোমরা বুঝতে পারলে আশা করি, আমি কয়েকটা অঙ্ক দিয়ে দেবো ক্লাসে, প্র্যাকটিস করলে তোমাদের আরও বুঝতে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ওকে।